বেশিরভাগই কালি পেনই চলতেছে আর পরে হয়ে গেল 10% কালি পেন 90% বল পেন এক্সপেন্সিভ পেন সেগুলোকে নিয়ে এখন তো বেরোনো যায় না 10-15 বছর থেকে আবার আস্তে আস্তে কালি পেনটা আবার এসেছে অনেক লোক পেন কালি পেন ব্যবহার করছে কালি কলম মন লেখে তিনজন মনের কথা লেখায় ফুটিয়ে তুলতে একখানা জুজসই কলম না হলে চলে ভালো কলমের শখ থাকে অনেকেরই এই ঘোর বলপেনের যুগেও বাঙালির বুক পকেটে জায়গা করে নেয় মোবলা শেফার্স ওয়াটারম্যান পার্কার বা সুলেখা কোম্পানির সুদৃশ্য ঝর্ণা কলম মুশকিল একটাই দামি কলম একবার যদি বিগড়োয় তবে শখের দফা রফা তবে মুশকিল আসানো আছে এ শহরেই আছে পেনের হাসপাতাল প্রিয় কলমের অসুখ সারাতে সেখানেই ভিড় জমান কলম বিলাসীরা নয় জওহরলাল নেহরু রোড এই হলো শহরের অন্যতম পেন হাসপাতালের ঠিকানা সেই 1945 সাল থেকে হরেক কলমের পরিচর্যা করে চলেছে এই দোকান নিবের গন্ডগোল হোক বা পিস্টনের সমস্যা একবার এই ঠিকানায় প্রিয় কলমকে নিয়ে এলেই সুস্থ করে ফিরিয়ে দেন দোকানদার থুড়ি কলমের ডাক্তার বাবুরা তিন পুরুষ ধরে এই কাজটিকে যেন শিল্পেরই মর্যাদা দিয়েছেন তাঁরা ক্রেতার সংখ্যা কমলেও কাজ ছাড়েননি তাঁরা পেন হসপিটালের বর্তমান মালিক মোহাম্মদ ইমতিয়াজ বলছেন দাদুরা রেখেছে হসপিটাল বলে মানে তখন রিপেয়ার টিপেয়ার আর এইসব ছিল মানে কাজ সেল অ্যান্ড সার্ভিস বলে লেখা ছিল আগে আগে আমাদের সেন্ট্রাল পেন সার্ভিস সেল অ্যান্ড সার্ভিস ছিল আর পেন হসপিটাল ওর জুড়ে গেছে যে যেহেতু রিপেয়ার হতো হসপিটালে যা ট্রিটমেন্ট হচ্ছে সে পেনে তো দেখলেন ট্রিটমেন্ট হচ্ছে কেউ রিপেয়ার করাচ্ছে কেউ কিনছে কিছু ইয়ে হচ্ছে অবশ্য পেনটাকে খারাপ সুস্থ হয়তো মন ব্ল্যাঙ্ক যেটা এলো হসপিটাল বলেই তো এসেছে একটা সময় বল পেনের দাপটে অনেকখানি পিছু হটেছিল ঝর্ণা কলম তবে যত দিন গিয়েছে আবার বাঙালির হাতে ফিরেছে ফাউন্টেন পেন গত এক দশকে অনেকটাই বেড়েছে ফাউন্টেন পেনের ব্যবহার মোহাম্মদ ইমতিয়াজ তাই বলছেন বল পেনগুলো চলতো না বেশিরভাগই কালি পেনই চলতো সব আগে যারা সব লিখতেন সব কালি পেনই 80-90% কালি পেন তারপরে হয়ে গেল 10% কালি পেন 90% বল পেন মাঝখানে যে হলো ওটা মানে পেনের ব্যবসাটা আবার 10-20 বছর একদম খারাপ হয়ে গেল কালি পেন নিয়ে আবার এই 10-15 বছর থেকে আবার আস্তে আস্তে কালি পেনটা আবার এসেছে অনেক লোক পেন কালি পেন ব্যবহার করছে বাচ্চাদেরকেও দিচ্ছে নিজেও ব্যবহার করছে আরও যারা বয়স্ক লোক যারা কোয়ালিফাইড মানে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যারা সব কালি পেন ব্যবহার করছে এটা প্রিয় পেনের অসুখ করলেই হাসপাতালে ছুটে আসেন কলম প্রিয় মানুষরা যেমন প্রায় 10 বছর ধরে এ দোকানে আসছেন শশাঙ্ক শেখর নন্দী আরে আমরা যবে থেকে কালি পেন ইউজ করছি তখন তো কালি পেন ছাড়ার কিছু ছিলই না এখন ব্যাপারটা হয়ে গেছে কি কালি পেন মানে এই যে এক্সপেন্সিভ পেন সেগুলোকে নিয়ে এখন তো বেরোনো যায় না সবচেয়ে যেটা প্রবলেম হচ্ছে তো পকেটে করে নিয়ে বেরোতে পারবো না এককালে হাতের লেখা ভালো করার জন্য ঝর্ণা কলম ছাড়া আর কিছুই ভাবা যেত না সময়ের বিবর্তনে হাতের লেখাই প্রায় উবে যেতে বসেছে কিবোর্ডের আগ্রাসন পেরিয়ে যেটুকু লেখালেখি তার অনেকটাই দখল করে বসে আছে বল পেন তবে এসবের ভিতরও স্বমহিমায় বিরাজ করছে বাঙালির প্রিয় ঝর্ণা কলম আর সেই কলমের যাবতীয় অসুখ সারিয়ে তুলতে পেন হাসপাতালে অপেক্ষা করেই বসে থাকেন কলমের ডাক্তারবাবুরা